তা বাড়ি তুরা টাকা পাঠাইতাম বুঝছনি তুরা টাকা দাও কা আমারে ওই ওই উস্তাদ আমার আম্মা শরীর ভালো না বাড়ির টাকা পাঠানি লাগবে খবর আইছে এবারে আমার কিস্তি একটা বুঝছনি এই দেখ মাস ধরে দেই না কিস্তির বেটা বারবার ফোন দে এর মধ্যে আমি না খাইও দগো কাহু কাই গেছি নাস মুগিলান হেসে তো হেরানি আমাই জীব ডাক্তার উত্তর দেখাইতাম না আমি উস্তাদ কিছু কই না খালি ও হরন দেখি না একটা ফুটি বানলাম সামনের প্রোগ্রামও গাওয়া লাগবো আমরা যত সময় কইলাম কিতা কইছলাই আমরা টেখার দরকার বাড়িত ফাটাইতাম কিস্তি বিস্তি হল তার আটকাই আমার মা বেমারে মরি যার আপনারে কইলাম উস্তাদ আমার টেখা দিতা আপনি দিলা না কইরা আবার কিতা কোন তাখরাই কোন খাইরাই আবার পয়সা দিকিতা করতাই হকলতা আমিও তো কুলাইয়া নিরাম আমরা কিতা বাড়ি কোন নাইনি আমরা কিতা টাকা পয়সা লাগে না নি আর খাম করে যদি টাকা পয়সা না পাই তাই তা খাম করার দরকার কিতা আহা তুমি অত ধৈর্য কেনে হে আমি তো কইছি দিমু কইছিলাম মাসে মাসে দিমু ওখন চিন্তা করলাম তোমার এক লগে ও বস্ত্র বস্ত্র দিমু এক লগে কতটা টেকা পাইলে কিতা করবাই একটা কিচ্ছু করতে পারবাই নিজের ভবিষ্যৎ গড়তে পারবাই এর লাগি টেকাই গুণ আমি জমাইরা মনে করো আমার একু ব্যাং বহুত দিন ধরে ঘুরাইরা আমরা জমানি লাগতো নাই টেকার দরকার টেকা দেবা হায় রে মাবুদ খালি দরকার হইলই বলি মদরিসর পাবলিক ব্যাংক জমা আছে এগুন ফাইবাই ওই পাবলিক ব্যাংক জমা করার দরকার নাই আমরা টেকা আমরা টেকার দরকার বাড়ি ফাটাইতাম দিলা উক্কা আমার কন্ডিশন জানা আছে নি আমার এনু নিতে হইলে আমার পুরা বাইন লগে নিতে হইব চাচা বাইন কিতা বাইন নু আমি বুঝলাম না বাইন হইল গিয়া আমার লগর মানুষ ইতা নাচইন গান গাইন অখলে মিলিয়া করা লাগে নাচর গানর আর বাজানির মানুষ আমার অনু আছে খালি আপনি গেলে গিয়ে হইব কত দেওয়া লাগবো আপনারে না না ওই তো না আমি টিম ছাড়া যাইতাম না নিলে আমার পুরা টিম নিতে হইব চাচা আমরা অত টেকা নাই আর আমরা শখ আপনারা নিতাম আর আপনার লগর এরারে তো মানছে চিনে না তো তো আমিলা যাইতাম না আমিলা যাইতাম না আমার লগর এরারে নিলে আমারে ফাইবা আর নাইলে আমার কাছে আর আইও না ইয়া আল্লাহ এটা কিতা কই ও যেখান কইছি ঠিকও কইছি আমিলা যাইতাম না আমি এক কথার মানুষ একলা যখন যাইতা না আপনার পুরো টিম নিলে কত দেওয়া লাগবে 10,000 পুরো 10,000 টাকা হইতে কথা দেখো ফাঁসুস দিলে নাইলে খালি আপনি আইলা নেই আন্দোলন না রে বাবা ওই তো না কইলাম তো আমি তাহমু আর আমি গিয়া পয়সা রুজি করি আইমু আর আমার ইতা উপাস মরতো নি দরকার নাই আমরা যাও গিয়ে কার কথা কইলা আমার গরিব হল আমার বাইন ও ও তারারে ছাড়া আপনি যাইতা নাই আচ্ছা দেখো কা সামনে বছর নাইলে তারারে নিমুনে এবার পয়সা কিছু কম আমরা বড় আশা করছিলাম আপনারে লইয়া যাইতাম তে এক আট দিন মনে আপনি একলা আইব কা আমরা লগে না যাইতাম না পুরা 10 দেওয়া লাগবে আর কিতা করবে যাই কি দাদা আচ্ছা তোমরা বাক্কা কষ্ট করে আইছো খালি এতে কিলা ফিরিয়া দে আমার বিবেকে তো বাধা দে এক কাম করিও শুক্রবার দেখিয়া ডেট ফালাই দিও আমি খালি আছি বুঝছনি আর ইটা কেউ লোকে মাতিও না কই ইটা আগর রাখা যে ইটা সমস্যা সে যাইতো আচ্ছা বই না ও নম্বর একটা তো ঠিক আছে বিকাশ ও বিকাশ দিলে আরে শুক্রবার আচ্ছা যাই কি আচ্ছা
ঠিক কইছ বক্কর ভাই, বেটাই গু বড় বিসলা। যখন দেখছে কোনো ভাই প্রোগ্রাম পাইছো না, তখন তোমার কথা মানি লইছে, একটা টাকাও কমাইতে চায় না। আমার নামও বক্কর, দেখছো নি? আস্তে আস্তে রসি শাড়ি আবার টাইট করি, শাড়ি আর টাইট করি, শুনায় তো বুঝতে পারছি না আমি কেনে মানি না। হি দুই করে কেনে মানছি না, ওখান বুঝছো নি? হি দুই কুকে লেগে কিন্তু আমার যে ইচ্ছা এটা পূরণ হইতো নাই, এর লাগে মানছি না। আর তাই আমি দেখলাম বাইলে বাইলে নি তান্ডে রাজি করাই যায়, যে সময় রাজি হয়ে গেছিল ও সময় আমি মানি লিছি, দশ ফন্ড হইলো আমি তান্ডে নিলাম না। বক্কর ভাই, তুমি যে খেলা জানো, তোমার খেলার প্রশংসা করিয়া আনা করিয়া আমি পারলাম না। ঠিক আছে, খেলা কিন্তু খেলতে খেলতে শিখছি, এমনি না একদিনে দুই দিনে নাই, আমার লগে থাকো, তুমিও শিখিলি ভাই, আও যাই আগে গিয়া ওগুন ছাড়তে হইব, বিকাশ ও টেকা। ঠিক কইছো, আমারও একটু শিখাইও। কোন এবার কিন্তু যদি তাই বয়না আগে না দে, আমরা প্রোগ্রামে যাইতাম না, টান প্রোগ্রাম তাই করব। আমরার বাড়িতে যায় ঝামেলা নাই নি, খালি টান যায় ঝামেলা আছে, আমরার বাড়িতে টাকা পয়সা দেওয়া লাগে না কসাই। তে তাইনি প্রোগ্রাম রাখছেন, তাইনি প্রোগ্রাম করবা, আমরা টাকা কে রাখতাম? এদিনও তো দেখছো নি, তোর মায়ের কইলা বন্ধে বাড়ির টাকা পয়সা পাঠাইতে না নি, তাই আমরা কইলাম না তাই নখন দিতে পারতাম না, একলগে দিবা ইটা একলগে দেওয়া দেউ তোর খান নাই, ডেইলি প্রোগ্রাম হলে ডেইলির প্রোগ্রামের টাকা ডেইলি দিলাইন লাগবো। আমি তো মাতি না কোনটা, মাথাত গেলেও হইব তুমি আমার ফুটি ফলাই, ফুটি ফরানি কিতা, ফুটি ফরানি কিতা, কাম করি টেকার লাগি নাই নি, হ্যাঁ ছোট লাগি তো কাম করি, ফের যদি না পড়ে তে এটা কামর তো দরকার নাই। ঠিক কথাও কইছো, ওখান থেকে ও হওয়াটাও চলা লাগবো, একবারে বরাবর একবারে সাফ সাফ মাত মাত পায় যে আমরা প্রোগ্রাম করবো, প্রোগ্রামের টেকা নগদ নগদ দিবা, বাকি কোনো হইতো না। না না বাকি কেনে মানতাম, ও যে তাই কতটা প্রোগ্রাম রাখছেন ইদানিং, রাখি তাই কয়টা গান গাইছেন, আমার দিয়া খালি নাচাইছেন, আমার এক টাকা দিছেন নি, আমার কোনটা আমার সমঝাইয়া দিছেন না, ও আগুনও মারি দিছেন, কইরা দিমু দিয়া আর দিমু দিয়া আর কইয়া শেষ, আর কোনো ফাত্তা নাই। তা আমি এখানে বাকি মানতাম, ইটা আর চলতো না আমার লোকে, ডাইরেক্ট এক কথা প্রোগ্রাম করবো টেকা দৌ। ওয়ো পুরা বেটার গান দেখে কি গিয়ে টেকা দিত কসাই, আমরা বঙ্গি করিয়া দেখে তো আমরা টেকা দেয় স্টেজ, প্রাণ গান দেখতো মানুষ টেকছে নি, টাইম তো শু এর বালে যাওয়ার সময় কত হাজার হাজ দিয়ে আমরা দেখছি, বালা করে হাজ দিয়ে না গেলে মানুষের দেখবো নি প্রোগ্রাম। মাই 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 গো, তাই কিতা মনে করছে হয় পাবলিকে তান গান শুনিয়া তান রে কিতা পয়সা দেয় নি, আমার নাচ দেখিয়া পয়সা দে তান, এক কাম করো ওখান থেকে তুমি আর আমি টাইট হয়ে যাই, তো দেখবাই নে বেটাই দিব, বেটাই দিব হুন, এটা যদি আমরা কোন বঙ্গি না দেখাই বেটারে, তাইলে বেটার টাকা পয়সা দিত নাই, বেটাই কইলে কইমো বাড়ি যাইতাম বা আমরা সমস্যা, এখন আমরা প্রোগ্রাম করতে পারতাম না। ওই ওই আমিও কইমো আমার বাড়িত বেজালছে। ওই ঠিক আছে, পাটি দিলি মুখর নাই নাই নি, হ্যাঁ আচ্ছা কো সাই তোমরা রে খে কইতেছি, হ্যাঁ যাও সিনার আমারে দিয়া তোমরা, আর তোমরা অনগইয়া পাটি দিলি মুখর নাই নাই নি, হুনো আমি পাকিস্তান পিওর তাকিন ফুতিয়াল ফুতিভরি, আমার লাখা নিলা ফুতিভরা কেউ জানে নি, এর লাগেও তো মানছে আমারে নে পয়সা দিয়া নে। আমি হইলাম ইষ্টিকার, ইষ্টিকার আমার ইষ্টিকারে তোমরা চল রায় লগর যখন শরিক আছি তে পয়সা কইন লইয়া তোমার ফগে তো হারাও কেনে, হ্যাঁ আমরার বাক বিন আমরা দও না দেখি। ওই ওই শরিক তো আছো, আমি কি তো অস্বীকার করছি নি, তোমরা হইলা বাইন মানে আমার লগর ভাই। ওই ওই এবার আমরার বাক যদি দেই না যাইতাম না, আমারে এমলে হইব আমি একলাও ফারমু, তোমরারে আমার লগে নেই ওই তোমরাও চলি যাও। তোমার বুড়া বয়সর ফুটি কিচ্ছা মাইনছে হুন তো চায় না, মাইনছে দেখবার লাগিয়ায় আমার নাচ। এই আর আমার কথা কইলে না, আমার গান শুনিয়েই তো মানুষ পাগল হইয়া প্রোগ্রাম দেখে। ওই ইকান ঠিক কইছো, ওখন মানুষে শুনবার চায় না দেখতো চায়, এর লাগে আমি দুইজন দে আয়না হিসাবে নিয়া ফিট করি। হাসানি
আয়না ফিরছার আজদি চলে না তে আমরা টেখা গুন এবার হিসাব নিকা ছড়ি দিলাম ওই ওই প্রোগ্রামটা গাইলাই তো খাতা লইয়া বই যাইমু তোমরা হিসাব কিতাব দিলাইম আচ্ছা তে আচ্ছা জেরানো কিছু রে ও আস্তা গাউত তো দিলাইলাম দাও মানুষ হইবা প্রোগ্রামও মানুষ হইবা আর বিশেষ করে মানুষ হইবা দেখতা করিব ধরিসমি আরে কি খেলা ধরাইছো ভাই তুমি হয় ডাক দিলাম স্বামী রে খালি মদরিস সাহেব আইবা আইয়া ওটা তো উদ্বোধন করিয়া যাইবা কি ওই ওই এর লাগি না আইলাম তোমারে দাও দিতাম গাঁর অকল থাকবা আর তুমিও থাকতা শামিম মিয়া লাগে তুমি বেজার হই গেলা না না বেজার শুনো বেজার হইয়া লাভ না 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 আগামী বছর গাম করাই মুজো সময় তখন ও দুইও ফুলিরে আনমু নাচও দেখবাই টেকাও দিবাই গান শুনবাই আর মদরিস মিয়ার ফুতি বাটো শুনবাই ইবার খালি যাইও কি তুমি আমরার যে অনুষ্ঠানটা ওটা সার্থক হইতো সফল হইতো আর তুমি না গেলে আমরা একটা জিনিসের লাগে আটকে দিমু কিতা জানো নেই মাইকো ঘোষণা কে করতো ও তুমি লাগবো তুমি কিন্তু যাইবা ভুল করিও না আমার ঘোষণা আবার সবাই শুনে আয়ো শুনে প্রশংসা করে হ্যাঁ ঠিক কইছো জামিন ভাই তুমি না গেলে আরো খেলা জমতো না কথাটা কিন্তু মনে থাকে যেন বক করে এই কিতা কইছো তোমারে তে যাই কি ঠিক আছে তাহলে কষ্ট দিলাম না ঠিক আছে আমি সময় মতো চলে আসব ওকে ওকে ভাই ওকে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলি জীবন ধন্য ওই তো পাগলা রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন ধন্য ওই তো পাগলা রে পাইলে নিজেই আল্লাহ হইছেন পাগল সৃষ্টির মূলে পাগলির জীবন ধন্য ওই তো পাগলা রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন ধন্য ওই তো পাগলা রে পাইলে এই একটা পুতির সুর আনছি দেখেছেন জাগাত রইছি নি বয়না তো লই লিলাম এখন গিয়া প্রোগ্রাম করতে হইব না নি একটু আমার একটু ভাবতে দো সাইড মোটামুটি আইছে হ্যাঁ ও মনে হয়েছে এক কাম হরো আমি তো শুক্রবারে যাইমু গিয়ে আমার একটা খামে আর ও প্রোগ্রামটা তোমরা রেলিয়ে বৃহস্পতিবারে গাই নিবু আচ্ছা উস্তাদ তার ওখানে তাহো বৃহস্পতিবার তোর প্রোগ্রাম করিয়া তোমরা টেকা তোমরা রে দিলাই আচ্ছা উস্তাদ আচ্ছা ঠিক আছে জি আর মনে বেজার করিও না আর কন্টিনিউ রিহার্সেল দাও রিহার্সেল ওর ঠিক আছে ঠিক আছে রিহার্সেল ওর ভিতরে গিয়া দিও তার ওখানে যাও কি আচ্ছা আচ্ছা আমি দেরাম বিয়া কে কইতে দে আমি দেরাম এক কুটুম বাড়ি এটা কাপড় চোপড় নিলাম একাই রোয়া লাগবো কুটুম বাড়ি যাইতা ভালো বড় বেগ হা বড় বেগ তো এখন হাসরাইতাম নিতামের লাগি বেগ লইয়া গেলাম কি আরে না কোনো প্রোগ্রামও নাই বারো
দেখলাম যত মানুষের আনা গুনা কি তা বিষয় প্রোগ্রাম তো খালি আপনারে দেখার লাগি ও আচ্ছা যদু আমারও মাথায় কাম করে না কি তা হইতাম ও সসা আপনার বেগ অতটা জিনিস কিতা ও জিনিস হইলে গাইলো ফুটি এখন আছে মানে তোমার তার লাগে নয়া একটা ফুটি বাইছি ও অনুষ্ঠান লাগে আর কিছু মন্দির আটন্দির ডফকি কারণ তোমার তার যখন যন্ত্রপাতি আজ যন্ত্রশিল্পী আছে এলাই হলো আমিও তার হইলে যদি তার একটা সমস্যা হতে আমার ওটা দি বাজাইলো না আমি কিন্তু তো এটা বাজাই নই জানি লাগতো না ফুটি আমরা কি তা নয়া বানজন নি কষ্ট করি আমরা ওটা লাগে ওই নয়া একটা ফুটি বাইছি এটা আর কেন কষ্ট করলা এটা তো লাগলো না অনে আচ্ছা হলো এরে আমি আইতে সময় আমার দুই ওই লোক ধরে দিছিলাম বুঝছনি ও যে আমার নাচনে ওয়ালি এগু আর ও যে গায়েন এগু দুই ও ভাই ভাইনে লোক ধরে দিছিলা তারা তো বহুত কষ্টে আমি তো এইছি বুঝাইয়া বাজাইয়া তারা বুঝি লিছি আমি ওর প্রোগ্রাম হইরা তবে নেক্সট ডে তোমরা কাম করিও রে বা আমি আমার যে গ্রুপ চাল আমার ও বাইন চাল আমি যাইতাম না ও হই বুঝছনি বকর ভাই সাসা কি জাত বুদ্ধিমান সাসা রে তোমার বুদ্ধি আছে রে বাসা আছে বেটা বুদ্ধি আছে গত্তিক তো আজকে আমি ফুটিয়াল মানে আমার নাম ডাক পুরো শহর জুড়িয়া গ্রাম গঞ্জ পর্যন্ত গেছে গিয়াল লাগি ইকান ঠিক কইছে এখানে দা ও যে আমরা গাঁও যে তো মানুষ আছে না বাইরে আদার সুন তো আপনি তো মানুষ কিলা এরা খালি আপনারও যে ব্রিটিশ আমি একটা ফুটি গেছিলেন কি পাকিস্তান পিরিয়ড আপনার ফুটির প্রশংসা করে করব না নিতা ফুটি আর কেউ গাও রা শুনবে মন ই মো মুয়ালর মাঝে আর কেউ নাই আমার লাগা ফুটিয়াল ঠিক 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 না সব ঠিক আছে দাদা আচ্ছা জো কিটাতে ইনো তো বই থাকলে হইতো না আমরা অনুষ্ঠানের জায়গা যাইতেই গই ইনো কিবার মানুষে বিরুদ্ধ বিরুদ্ধ করে খালি কইরা মদরিস মদরিস মিছিল দিরা কি তা হই জয় উড়ি যাক কা বেগ লাগতো না খনে আপনি কি খালি কিতাটা কাটি হই পারা নি আর পরে অনুষ্ঠান হইব ও আচ্ছা 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 তে আগে কই আইও 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 ভাই পালা দি এ কামালো আপ ও ইটা ওয়াচা ফয়লা গোরফটা মনে নয় আর সব গুরুত্ব বদল আচ্ছা আচ্ছা দেখো দিলাম নয় একটা জিনিস আপনারই তো উদ্বোধন করাইতা হামাম হলো যাই আপনি উদ্বোধন করতা সসা হ্যাঁ করিলাম ওদুকা শুভ হ্যাঁ এটা তো লেফটি আপনি তো লকটার উপর নানিছলা না না ইলাম তো খতরা ছিল তোমরা আমারে দিয়া নিয়া লেফটি উদ্বোধন করাইতা আপনি কোন জিকাইছলা নি যে কিটা উদ্বোধন করাইতাম তো জিকাইলাম না করে লাগে তোমরা আমারে লেফটি দলে যাইতাই নি আপনি তো অটার বায়না নিছো ও ওখানে আমার ভুল হইছে আমি আনা জিকাইয়া তোমরা যখন বায়না নে ওটা আমার ভুল হইছে বুঝছনি আমিও তোবা করলাম আর আনা জিকাইয়া বায়না লইতাম না